সিলেটে চলছে বিএনপি জামায়াতের ডাকা অবরোধের সর্বশেষ দিন। গতকালকে হরতাল পালন করেছে যুবদল, দিনব্যাপী চালিয়েছে তাণ্ডব। সিলেটে এই মুহূর্তে অবস্থান করছি কেন্দ্রীয় বাস টার্মিনালে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি সিলেট থেকে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বিএনপির ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধে প্রথম দিনও কোনো বাস চলাচল করেনি, দ্বিতীয় দিনও কোনো ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল করতে আমরা দেখিনি, এবং আজকে টানা তৃতীয় দিনের মতো তাদের যে অবরোধ কর্মসূচি চলছে সেই অবরোধে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস এখন পর্যন্ত ছেড়ে যায়নি। আমরা মালিক সমিতির সাথে কথা বলেছি, কথা বলেছি শ্রমিকদের সাথে। তারা মূলত নিরাপত্তার অজুহাত দেখিয়েই তুলনায় যাত্রী নেই বললেই চলে, তাই যাত্রী না থাকার কারণে এবং নিরাপত্তার অজুহাত দেখিয়ে পরিবহন শ্রমিকরা গাড়ি নিয়ে রাস্তায় বের হতে চাচ্ছেন না। যদিও আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত রাস্তায় টহল দিচ্ছেন। ঢাকা সিলেট যে মহাসড়ক আছে সেই মহাসড়কে পুলিশ, বিজিবি, র্যাব সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টহল টিম আমরা দেখেছি, সাজোয়াজান নিয়েও তারা টহল দিচ্ছেন এমনটা আমরা দেখেছি। পাশাপাশি কিন্তু রাস্তায় আছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন। আমরা যুবদলকে, যুবলীগকে দেখেছি, ছাত্রলীগকে দেখেছি শোডাউন করতে রাস্তায়। তারাও কিন্তু রাজপথের বিভিন্ন জায়গায় শান্তি সমাবেশ করছেন, এবং আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত যাতে কোনো ধরনের সহিংসতার সৃষ্টি না করতে পারে, রাস্তায় গাড়ি ভাঙচুর না করতে পারে, জনগণের জানমালের ক্ষতি না করতে পারে, সেক্ষেত্রেও, সে ব্যাপারেও তারা সজাগ দৃষ্টি রাখছেন এমনটাই বলেছেন তারা এবং রাস্তায় অবস্থান নিয়েছেন। তারপরেও কিন্তু সিলেট থেকে কোনো ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল করছে না। শহরের ভিতরের চিত্রটা যদি আমি বলি, ভিতরে ব্যক্তিগত গাড়ি ঘোড়া এবং সিএনজি অটোরিকশা এগুলো চলছে, তবে শহরের বাইরেও যাদের খুব বেশি প্রয়োজন তারা সিএনজি যুগে রাজপথে সিলেট ঢাকা মহাসড়কে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তবে সেই সংখ্যাটা খুবই কম। আমরা পণ্যবাহী গাড়ি ঘোড়াও রাস্তায় খুব একটা দেখতে পাইনি, স্বাভাবিকের তুলনায় অনেক কম। যেমনটা দেখেছি আমরা, বেকার সময় কাটাচ্ছেন বাস ড্রাইভাররা সহ পরিবহন শ্রমিক যারা আছেন তারা সবাই বসে অলস সময় কাটাচ্ছেন এই সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে। দর্শক দেখতে পাচ্ছেন সব ধরনের বাসই কিন্তু সারি সারিভাবে এই কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড় করা আছে, কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না। তারা বলছেন যে যতই পুলিশি টহল থাকুক আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকুক, যাত্রী সংখ্যা খুব কম এবং সব কিছুর পরেও চোরাগোপ্তা হামলার একটা আশঙ্কা থাকে। যেহেতু বিএনপি জামায়াতের ডাকা অবরোধ চলছে তাই তারা গাড়ি নিয়ে রাস্তায় নামছেন না এমনটাই বলছেন পরিবহন মালিকরা। শ্রমিক সমিতির সাথে কথা বলে আমরা এমনটাই জানতে পেরেছি। মালিক সমিতিও বলেছে যে তাদের শ্রমিক যারা আছেন, বাস চালক যারা আছেন, তারা নিরাপত্তার অজুহাতে গাড়ি নিয়ে রাস্তায় নামতে চাচ্ছেন না। তাদের কাছে প্রশ্ন ছিল যে ঘোষণা দিয়েও তারা কেন বাস চলাচল করেননি। তারা বলেছিলেন যে প্রথম দিকে তারা চেয়েছিলেন এই হরতাল অবরোধ অমান্য করে, সেই হরতালের যেহেতু তারা পক্ষে না তাই তারা রাস্তায় গাড়ি ঘোড়া চালাবেন, তারা রাস্তায় নামবেন। কিন্তু পরবর্তীতে গাড়ি ঘোড়া চলাচল করার পরপরই দেখা গিয়েছে যে বিশেষ করে প্রথম দিন অবরোধের আমরা দেখেছিলাম শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানো হয়েছে এবং এক পর্যায়ে সেই বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা, বিএনপি জামায়াত পিকেটাররা। তো সেই সব কারণ দেখেই আসলে পরিবহন মালিক শ্রমিক সমিতির যারা আছেন তারা গাড়ি চালাতে চাচ্ছেন না। তার আরও একটা বড় কারণ হচ্ছে যাত্রী সংখ্যা খুবই কম, এর ফলে যারা গুরুত্বপূর্ণ প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় যেতে চাচ্ছেন, রাজধানী ঢাকা শহরে যারা প্রবেশ করতে যাচ্ছেন তাদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই বাসস্ট্যান্ডে এসে, কেননা কোনো প্রকার যানবাহনই চলছে না। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাসস্ট্যান্ড এলাকায় সব ধরনের বাস কিন্তু সারি সারি দাঁড়িয়ে আছে, কোনো বাসই ছেড়ে যাচ্ছেন না। এমনকি রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য জায়গা থেকেও এখন পর্যন্ত আমরা খুব একটা দূরপাল্লার যানবাহন সিলেটে প্রবেশ করতে দেখিনি। তবে যেমনটা বলছিলাম, খুব বেশি যাদের প্রয়োজন তারা সিএনজি যোগে বিভিন্ন রাজপথেও বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভেঙে ভেঙে যাচ্ছেন, সেক্ষেত্রে তাদেরকে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে, এইটুকু বলাই চলে। দর্শক দেখাচ্ছিলাম সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের সর্বশেষ অবস্থা, কোনো ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল করছে না। আপনারা যেমনটা দেখতেই পেলেন সিলেটের বাইরে থেকেও কোনো প্রকার বাস এখন পর্যন্ত এখানে প্রবেশ করেনি আমরা যেমনটা দেখছিলাম।
দর্শক, বিএনপি জামায়াতের ডাকা অবরোধের আজকে সর্বশেষ দিন, এবং এই সর্বশেষ দিনে এসেও আমরা দেখতে পেয়েছি প্রথম এবং দ্বিতীয় দিনের মতো এখন পর্যন্ত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো ধরনের দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। যাত্রী সংখ্যা কম এবং নিরাপত্তার অজুহাত দেখিয়ে পরিবহন শ্রমিক যারা আছেন তারা রাস্তায় গাড়ি নামাতে চাচ্ছেন না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক পরিমাণ সদস্য সিলেট ঢাকা মহাসড়কে মোতায়েন রয়েছেন, তারা নিয়মিত টহল পরিচালনা করছেন। যেখানেই বিএনপি জামায়াতের পিকেটাররা পিকেটিং করার চেষ্টা করছেন সেখানেই তারা তাদেরকে প্রতিহত করছেন। তবে তারপরও পরিবহন মালিক শ্রমিক সমিতির যারা আছেন তারা গাড়িগুড়া চালাচ্ছেন না, যার ফলে যারা খুব বেশি প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন তাদেরকে পড়তে হচ্ছে চরম বিপাকে। দর্শক, এই ছিল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।